দেশে এমন কোন শক্তি নেই, শক্তি তৈরি হয়নি, যারা আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে পারে, সংসদে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করেছে, তাই আস্থা অর্জনের মাধ্যমে প্রতিটি নির্বাচনে জয় পেয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। একাদশ জাতীয় সংসদের একুশতম অধিবেশনের আজকের দিনের কর্মসূচির শুরুতেই প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুলে ধরেন সরকারের উন্নয়নমূলক কাজের বিভিন্ন কার্যক্রম। নির্বাচন নিয়ে রাজনৈতিক সব পক্ষের সঙ্গে আওয়ামী লীগ কোনো বোঝাপড়া করবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, তার দল জনগণের আস্থা অর্জন করেই ক্ষমতায় এসেছে, সরকারকে উৎখাত করার মতো কোনো শক্তি এদেশে তৈরি হয়নি। আমরা সরকারে যখন আছি জনগণের জান মাল রক্ষা করা এটা আমাদের দায়িত্ব, এমন কোনো শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। আমার আওয়ামী লীগ এমন একটা সংগঠন, আওয়ামী লীগ কোনো ক্ষমতা দখলকারী, অবৈধভাবে ক্ষমতা দখলকারী মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে জন্ম নেয় নাই। আওয়ামী লীগের জন্ম হয়েছে এদেশের মাটি ও মানুষের কাছ থেকে, কাজে আমাদের শিকড় অনেক দূর এটা মানে প্রথিত আছে। নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যারা এই প্রক্রিয়াকে ধ্বংস করেছে তারাই এখন নির্বাচন নিয়ে নানা প্রশ্ন তুলছে। কয়েকদিন আগে যে নির্বাচনগুলি হয়ে গেল তারপরে প্রশ্ন তোলে কারা, যারা এই দেশের নির্বাচনকে কলুষিত করেছে, যারা নির্বাচনকে মানে আমি বলবো যে সব ধরনের নির্বাচনী প্রক্রিয়াটাকে ধ্বংস করেছে, যারা মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে, যারা মানুষের ভাগ্য নিয়ে ছিনিয়ে মিনি খেলছে, তারাই আবার প্রশ্ন তোলে। তাদের প্রশ্ন তোলার কী অধিকার আছে? একমাত্র আওয়ামী লীগ সরকার আছে বলেই মানুষ শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পারছে। ধন্যবাদ। আরেক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এরই মধ্যে কমানো হয়েছে সরকারি ব্যয়। সামনের রমজানে ভোগ্য পণ্যের সরবরাহ ঠিক রাখতে সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও শোনান শেখ হাসিনা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।